হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা এই মাত্র ঘোষণা করলেন টানা তিন দিনের বাস ধর্মঘটের ডাক বাংলায় আঠাশ উনত্রিশ ও তিরিশে জানুয়ারি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান অল করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিন সকালেই আজ মিছিলে বিকালে তা ঘোষণা পরিণত হয়ে গেল রাজ্যের বেসরকারি বাস মালিকদের সংগঠন জানিয়ে দিল আগামী আঠাশ উনত্রিশ ও তিরিশে জানুয়ারি টানা তিন দিনের বাস ধর্মঘটে নামছেন তারা পেট্রোপণ্যের ওপর থেকে শুল্ক না তুললে আগামী দিনে তারা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের পথে যাবেন বলেও এদিন জানিয়ে দিয়েছেন তারা আর এই ঘোষণার জেরেই মাস শেষে কার্যত থমকাতে চলেছে রাজ্যের বেসরকারি বাস পরিষেবা ভোগান্তি ও হয়রানির মুখে পড়তে চলেছে রাজ্যবাসী কেন্দ্র সরকার প্রায় প্রতিদিনই বাড়িয়ে চলেছে জ্বালানির দাম আর তার জেরে নিত্যদিন দামে রেকর্ড বাড়ছে পেট্রোল আর ডিজেল এবার এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি রুখতে একজোট হলেন এ রাজ্যের বেসরকারি বাস মালিকদের সংগঠন এদিন তারা বৈঠক করেন সিদ্ধান্ত নেন যে আগামী আঠাশ উনত্রিশ ও তিরিশে জানুয়ারি তারা এই রাজ্যে বাস ধর্মঘট করবেন সেই সঙ্গে কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দেবেন পেট্রোপণ্যের ওপর জিএসটি বসাতে রাজ্য সরকারকে প্রস্তাব দেবেন যাত্রী ভাড়া পুনঃ পুনর্বিন্যাস করতে যদি এই দুই দাবি মানা হয় যদি এই দুই দাবি মানা না হয় তাহলে তারা কালের জন্য ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন এই দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে চিন্তায় পড়েছেন নিত্য যাত্রীদের পাশাপাশি জনতাও। কারণ বাস না চললে তারা কর্মক্ষেত্রে যেতে অসুবিধার সম্মুখীন হবেন লকডাউনের জেরে এমনিতেই ধাক্কা লেগেছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের রুটি রুজিতে এবার আবারও তিন দিনের জন্য বেসরকারি বাস বন্ধ থাকলে কিছুটা হলেও তাদের সমস্যায় পড়তে হবে অর্থাৎ বাংলায় টানা তিন দিন ধর্মঘটের ডাক সেটা হলো জানুয়ারি মাসের আঠাশ তারিখ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এবং জানুয়ারি মাসের তিরিশ তারিখ ধর্মঘট চলবে তো ওই তো এই হচ্ছে আজকের নিউজ তো ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপডেটেড বাই রবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন অল করে দেবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ